নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধানক্ষেত থেকে ৫০ বছরের এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪ নভেম্বর রোববার উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা এলাকার ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে মাঠে ধান কাটতে গিয়ে তারা লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, পুটিনা এলাকার ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে লাশটি। তবে নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। মাল খেয়ে ওই পাগলা